ভালোবাসো। তো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে থেকো সবসময়, আর একটু খেয়াল রেখো কবে কবে কখন কখন আমি পুজো ভিডিওগুলো দিচ্ছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। যখন যে পুজোটা হবে আমি করার চেষ্টা করবো আর তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তবে আজকে আমি তোমাদের দেখাবো বিপত্তারিণী পুজো। তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো যে বিপত্তারিণী পুজো দেখাতে, আর হ্যাঁ অনেকেই রিকোয়েস্ট করছো আবার বৃহস্পতিবারের পুজোও দেখাতে। আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও শেয়ার করব। তবে আজ আমি তোমাদের শেয়ার করব বিপত্তারিণী পুজো বাড়িতে কিভাবে করতে পারো। কারণ দেখো এখন লকডাউন এবং এমন পরিস্থিতি এখন যা চলছে, সেখানে ঠাকুর মশাই ডেকে পুজো করা কিংবা ধরো মন্দিরে গিয়ে পুজো করাটা একটু এখন মুশকিল হয়ে যাচ্ছে। তো বাড়িতেই তোমরা কিভাবে সহজ সরলভাবে করতে পারবে সেটাই আজ আমি এই ভিডিওতে তোমাদের শেয়ার করব। তো আজ শেয়ার করছি মা বিপত্তারিণীর পুজো বাড়িতে আমরা কিভাবে করতে পারি। তবে যদি পারো অবশ্যই মন্দির যদি খোলা থাকে, তোমরা যদি পারো অবশ্যই মন্দিরে গিয়ে পুজো দিও, আর যদি পুরোহিত মশাই কিংবা ঠাকুর মশাই ডেকে পুজো করাতে পারো তাহলে চেষ্টা করো সেটাও নিশ্চয়ই করার। আর একান্তই না পারলে তখন আজ আমি যেভাবে বলে দিচ্ছি সহজভাবেই একদম যেটা হচ্ছে বাড়িতে এই বিপত্তারিণী পুজোটা করতে পারো। আর ভক্তিটাই হচ্ছে বড় জিনিস, ভক্তি করে যতটুকু দেবে ঠাকুরকে সেটাই হচ্ছে ঠাকুরের, সেটাই ঠাকুর আর কি গ্রহণ করেন। তো সবার প্রথমে আমি তোমাদের আগে জানিয়ে দিই যে এই বছর মানে 2021-এ বিপত্তারিণী পুজো কবে 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 পড়ছে। দুদিন হয়, একটা শনিবার থাকে এক মঙ্গলবার থাকে। তো চলো আগে দেখে নিই যে কোন ডেটটায় পুজো আছে এবারে। মা বিপত্তারিণীর পুজো 2021 কিংবা 1428 বঙ্গাব্দে প্রথম দিন যেটা হচ্ছে সেটা 28-এ আষাঢ় মঙ্গলবার 13ই জুলাই, আর দ্বিতীয় হচ্ছে 32-এ আষাঢ় শনিবার 17ই জুলাই। এই সময় তোমরা সকাল থেকে দুপুরের মধ্যে পুজোটা, এই দুদিন সকাল থেকে দুপুরের মধ্যে পুজোটা করতে পারো। তোমরা দেখে নিলে কি ডেটে পুজো আছে, চলো এবার দেখাই কিভাবে বাড়িতে বিপত্তারিণী পুজোটা করতে পারবে। তো পুজোর জন্য যেটি লাগবে, লাল একটি চৌকি লাগবে, তার সাথে লাগবে একটি লাল কাপড় চৌকিতে পাতার জন্য। তারপরে তোমরা এখানে নেবে একটি ঘটে জল নিয়ে নেবে, সেটি গঙ্গা জল দিয়েও ঘরটা ভরে রাখতে পারো অথবা এমনি জল দিয়েও ঘর ভরে রেখে নিতে পারো। আর এখানে আমি খুব সহজ সরলভাবে বাড়িতেই যেভাবে পুজো করতে পারবে সেটাই দেখাচ্ছি। ঠাকুরমশাইদেরকে পুজো করলে কিন্তু অনেক আয়োজন করতে হয়। আচ্ছা, এখানে দুব্বা লাগবে, দুব্বা কিন্তু একটু বেশি লাগবে। এবার বাড়িতে যে কজনকে তাগা বাঁধবে সেই অনুযায়ী অনেকটা দুব্বাই লাগে। আর লাগবে একটি চাঁদমালা, সিঁদুর, চন্দন, ঘি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, লাল সুতো ও 13 টাকা দক্ষিণা। এখানে আমি 13টি প্যাড়া নিয়ে নিয়েছি। এখানে এই পুজোতে বিপত্তারিণী পুজোতে সব কিছু একটু 13টা 13টা করে দরকার হয়। এছাড়া গঙ্গা মাটি নেবে, গঙ্গা মাটি না থাকলে তুলসী তলার গাছের মাটিও নিতে পারো। আর এরপরে যেটা তোমাদের লাগবে 13টা 13 রকম ফল আর 13টি পানের পাতা, 13টি সুপারি লাগে। আমি লকডাউনের জন্য পাইনি তাই আমি একটাই আনতে পেরেছি, এটাই 13 টুকরো করেই পানটা আমি দিয়ে দেবো। আর 13 টুকরো, একটি সুপারিকে 13টা টুকরো করেও দেয়া যেতে পারে। আর লাগবে এখানে জল, আর এখানে লাগছে গঙ্গা জল নিয়েছি। এই ছাড়া আম পাতা, ঘট পাতার জন্য আম পাতা, একটি পানের পাতা, আর একটি ডাব নেবে। লকডাউনের জন্য আমি ডাব পাইনি তাই হরিতুকি দিয়েই আমি ঘরটা পাতবো। জবা ফুলের মালা, জবা ফুলের মালাও পাওয়া যাচ্ছিল না তাই আমি অল্প কিছু জবা ফুল নিয়েছি, এইভাবে জোগাড় করেছি। এখানে ভোগের মধ্যে 13টি আলু টুকরো দিয়ে আর সাদা আলুর তরকারি আর লুচি নিয়েছি। তো এইখানে দেখো আমি যেটা বলে দিলাম 13টি সুপারি আর 13টি পানপাতাও লাগে। আচ্ছা, এবার আমার যেটা দরকার হবে, প্রথমে আমি তাগাটা তৈরি করে নেব। মা বিপত্তারিণীর তাগা তৈরি করার জন্য এরম সরু লাল সুতো নেবে আর 13 বার সুতোটাকে আগে পাকিয়ে নেবে। তোমাদের বাড়িতে যে কজনকে তোমরা বাঁধতে চাও সেই কটা তাগা তৈরি করে নিতে পারো। তো এখানে আমি প্রথমে সুতোটাকে 13 বার পাকিয়ে নেবো। দেখো 13 বার গুনে পাকিয়ে নেবে, এরম লম্বা করে পাকিয়ে নিলে। আবার এবার 13টি দুব্বা নেবে। 13টি দুব্বা নিয়ে ঠিক সুতোটার মাঝামাঝি, 13টি দুব্বা নিয়ে নিয়েছো, এবার ঠিক সুতোটার মাঝামাঝি এই দুব্বাটাকে বাঁধতে হবে। সেটি হয়ে গেল একটি গিঁট। তো এইভাবে 13টি এই সুতোটার মধ্যে, এই মা বিপত্তারিণীর তাগার মধ্যে 13টি গিঁট দিতে হবে। তো এই দেখো প্রথম গিঁটটি দিয়ে দিলাম আর ঠিক মাঝামাঝি ওটা দেবে আর তার মধ্যেই দুব্বাটা বাঁধা থাকবে। তারপরে
রূপবার দুই দিকে ছটি ছটি করে গিট বেঁধে দেবে। তো এই হয়ে গেল মা বিপত্তারিণীর তাগা তৈরি। এইভাবে বাড়িতে মা বিপত্তারিণীর তাগা তৈরি করে নিতে পারো। আর এই লাল সুতো দশকর্মার দোকানে কিংবা যে কোনো মুদিখানার দোকানেও আজকাল পাওয়া যায়, সবাই রাখে। তো এইভাবে দেখো আমি ছটা 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 গিট এদিকে দিয়ে দিলাম আর ছটা গিট অন্যদিকে দিয়ে বিপত্তারিণীর তাগাটা তৈরি করে নিলাম। তোমাদের বাড়িতে যে কজন আজকে বাঁধতে চাও তোমরা সেই কজনের তাগা এইভাবে তৈরি করে নিতে পারো নিয়ে। আর একটা কথা বলি, দেখো যখন ঠাকুরমশাই দিয়ে পুজো করা হয় তখন নৈবেদ্য দিতে হয় এবং অন্যান্য অনেক কিছু আয়োজন করতে হয়, কিন্তু এটা সহজভাবে আমরা বাড়িতেই কীভাবে পুজো করতে পারবো সেইটাই আমি এখানে তোমাদের শেয়ার করছি খুব অল্প জিনিস দিয়ে। কারণ এখন যা পরিস্থিতি অনেক কিছু পাওয়াও সম্ভব হয় না, তাই জন্য খুব অল্প জিনিসেই আমি চেষ্টা করব এটা পুজোটা দেখাবার চেষ্টা করছি। দেখো আমার তাগা তৈরি হয়ে গেছে, ছোটি ছটি ছটি করে গিট আমি দুই দিকে দিয়ে দিয়েছি আর মাঝখানের গিটটি দিয়ে পুরো ১৩টা গিট দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি দুটো তাগা তৈরি করে নেব এখানে। তো এইভাবে দেখো আমার দুখানা তাগা তৈরি হয়ে গেছে। এবার চলো মায়ের ঘটটা বসিয়ে দিই। আর ঘট পাতার সময় চৌকিতে আগে গঙ্গা জল দিয়ে নেবে। হ্যাঁ অবশ্যই আলপনা দিয়ে নিতে পারো, চৌকির চারিপাশে চৌকির ওপরে সব আলপনা দিয়ে একটু সাজিয়ে নেবে। নিয়ে এইবার ঘর চৌকির ওপরে একটি লাল কাপড় পেতে নেবে, লাল কাপড় পেতে তারপরে তার উপরে একটি তোমরা একটু গঙ্গা মাটি দেবে। গঙ্গা মাটি দিয়ে এরপর আমি ঘরটা পাতবো। ঘর যখন পাতবে যদি সশীষ ডাব পাও তো ডাব দিতে পারো, ডাব না থাকলে তোমরা হরিতুকি কিংবা সুপারি দিয়েও কিন্তু ঘট পাততে পারো। কারণ সবসময় সব কিছু এই মুহূর্তে পাওয়া সম্ভবই হচ্ছে না সেই জন্য। তো এইবারে ঘট এঁকে নেবে। ঘট যেভাবে আঁকো তোমরা আমরা আঁকি স্বস্তিক চিহ্ন দিয়ে ঘট এঁকে নেবে। আর সে এই ঘটের মধ্যে ১৩টি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবে। তো দেখো ঘট তোমরা আমি এঁকে নিচ্ছি, পুতুল এঁকেও নিতে পারো ঘটে অথবা স্বস্তিক চিহ্ন আঁকতে পারো। যেমন তোমরা লক্ষ্মীর ঘট আঁকো সেইভাবে কিংবা যে কোনো পুজোয় যেমন ঘট আঁকা হয় সেইভাবে সিঁদুর দিয়ে ঘটটা এঁকে নিলে নিয়ে ১৩টা সিঁদুরের ফোঁটা এই ঘটের উপর দিয়ে দেবে। দিয়ে দেখো ঘট তৈরি হয়ে গেছে। এইবার আম পাতা নেবে, আমের পল্লব নেবে ৫টা ৭টা কিংবা ৯টা এইভাবে গুনে আমের পাতা নিয়ে নেবে। নিয়ে এর মধ্যে সিঁদুরের ফোঁটা দেবে। সিঁদুরের ফোঁটা দিয়ে যেইভাবে আমরা ঘট পাতি সেইভাবেই লক্ষ্মীর ঘট যেভাবে পাতা হয় কিংবা যে কোনো পুজোর ঘট যেভাবে পাতা হয় ঠিক সেইভাবেই ঘটটা পেতে নেবো। আম পাতা দেবে সিঁদুরের ফোঁটা দিয়ে। তারপরে দেখো আমি যেহেতু বললাম শশীষ ডাব আমি পাইনি সেই জন্য আমি হরিতুকি দিয়েই পুজো দিচ্ছি। তো না পেলে তোমরা হরিতুকি দিতে পারো কিংবা একটি গোটা সুপুরিও দিতে দিয়ে ঘটটা পাততে পারবে। আর একটি লাল চেলি কিংবা লাল ছোটো গামছা কিংবা লাল চেলি দিয়ে ঘটের ওপর দেবে। দিয়ে এইবার গঙ্গামাটির ওপর একটু পঞ্চশস্য দিয়ে দেবে। পঞ্চশস্য না থাকলে শুধু ধানও দিতে পারো, সব কিছু সবসময় তো পাওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, সেই জন্য ধানও দিয়ে দিতে পারো। আমার কাছে যেহেতু পঞ্চশস্য ছিল তাই আমি পঞ্চশস্য দিয়ে দিলাম। দিয়ে এবার ঘটের দূর্বা দেবে, ঘটে ৫টা দূর্বা দিয়ে ঘরটা বসিয়ে দেবে। উলু দিয়ে ঘরটা বসিয়ে দেবে, উলু দিয়ে ঘর বসিয়ে দিয়ে ঘটে চাঁদমালাটা পরিয়ে দেবে। চাঁদমালাটা পরিয়ে দিয়ে তারপরে ঠাকুরকে মালা দিয়ে দেবে। এখানে ১৩টা জবার মালা যদি পাও সবথেকে ভালো হয়, ১৩ দিয়ে তারপর শাঁখ বাজিয়ে ঘটে স্থাপন করে নেবে। এরপরে ১৩টি ফলের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। যদি ১৩ রকম ফল না পাও তাহলে যে কোনো একটা ফলকে ১৩ টুকরো করেও কিন্তু তোমরা নৈবেদ্য সাজিয়ে ঠাকুরের সামনে দিতে পারো। এবং ১৩টি চাল দিয়ে ১৩টি নৈবেদ্যও সাজানো যেতে পারে, এগুলো তোমাদের ইচ্ছা। আর এখানে ভোগের থালায় ১৩টি লুচি আর ১৩ টুকরো আলু দিয়ে সাদা আলুর তরকারি আমি করে মাকে দিয়েছি, এটাও তোমরা দিতে পারো। সুজির হালুয়া করেও দিতে পারো, সুজি করেও দিতে ঠাকুর ইচ্ছা তোমাদের। আচ্ছা এইভাবে দেখো সব সাজিয়ে নিয়ে এইবার আমি ধূপ আর দীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে সব জ্বালিয়ে সাজিয়ে দিলাম।
এইবার চলো পুজো করে নিই। তবে হ্যাঁ, কোষাকুষি এগুলো লাগে, সংকল্প যদি করতে চাও তোমরা, সংকল্প কিভাবে করতে হয় তার ভিডিও কিন্তু দেয়া আছে আমার পুজো পাঠ প্লেলিস্টে, গিয়ে তোমরা দেখে নেবে, ওখানে সংকল্প কিভাবে করতে হয় সেই ভিডিও কিন্তু দেয়া আছে, ওখান থেকে ওইভাবে তোমরা সংকল্পও করতে পারো। তার জন্য এখানে কোষাকুষি পাতবে, তা কোষাকুষি রেখে সেইভাবে সংকল্প করে নিতে পারো। দেখো এইভাবে আমার সব গোছানো হয়ে গেছে, এখানে ঠাকুরের ফল, ঠাকুরকে ভোগ, মিষ্টি, ফুল সব দিয়েছি। এইবার আমি এখানে পুজোটা সহজভাবে কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আমি বিপত্তারিণী মায়ের ব্রত কথার বইও রেখে নিয়েছি, সেটাও তোমরা এখানে পড়ে নিতে পারো, সহজেই দশকর্মার দোকানে পাওয়া যেতে পারে। আর যদি না পাও ব্রতকথা, কোনো ব্যাপার না, আমি এখানে মন্ত্রতন্ত্র সবই বলে দিচ্ছি, সেইটুকু করলেও হবে। এইবার যেটা হচ্ছে, সবার প্রথমে তোমরা মা বিপত্তারিণীকে এই ঘটে আগে আহ্বান করবে। তো এটার জন্য ধ্যান মন্ত্র, এটা এই ধ্যান মন্ত্রটা এখানে বলে নেবে, হাতে ফুল নেবে, ফুল নিয়ে ধ্যান মন্ত্র বলে কিছুটা ফুল নিজের মাথার উপর রাখবে আর বাকিটা ঘটের উপর দিয়ে দেবে। আর তারপরে ঘটে একটি সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে, আর এই মন্ত্রটা বলে নেবে। নিয়ে এইভাবে মাকে আহ্বান করা হয়ে গেল, মায়ের ধ্যান করা হয়ে গেল। এইবার যেটা করবে, সবার প্রথমে নিজের, তোমরা যদি দীক্ষিত হও তাহলে গুরুদেবকে স্মরণ করে নেবে। গুরুদেবকে স্মরণ করার পরে তারপরে পঞ্চদেবতার পুজো করে নেবে, মানে ওম নমো শ্রী সূর্যায় নমো। যদি না পারো বেশি বলতে তো এইটুকু বলে নেবে, ওম নমো শ্রী সূর্যায় নমো, ওম নমো শ্রী গণ গণপতয়ে নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো শিবায় নমো এবং ওম নমো দুর্গাওয়ী নমো। এই পঞ্চদেবতার পুজো করে ঘটে ফুল দেবে এই পঞ্চদেবতার নামে। পঞ্চদেবতার পুজো কী করে করতে হবে সেই ভিডিও কিন্তু দেয়া আছে আমার পূজাপাঠ প্লেলিস্টে, সেখানে দেখে নিতে পারো। তো এইভাবে পঞ্চদেবতার পুজো করার পরে তারপরে ওম নমো বিপত্তারিণী দুর্গাওয়ী নমো, এই হচ্ছে মা বিপত্তারিণীর মন্ত্র। তো পুরো পুজোটাই নমো বিপত্তারিণী দুর্গাওয়ী নমো বলে এই পুরো পুজোটা করবে। আচ্ছা, এরপরে এই যে তাগা বানিয়েছো, যে কটা তাগা বানাবে সেই প্রত্যেকটি তাগা নমো বিপত্তারিণী দুর্গাওয়ী নমো বলে ঘটে দেবে, এবং পুজো হয়ে গেলে তারপরে এই তাগা তুলে তোমরা যে যার হাতে বেঁধে নিতে পারবে। তো এইভাবে এই মন্ত্র মন্ত্র এই একটি মন্ত্র দিয়েই পুরো পুজো হয়ে যাবে, নমো বিপত্তারিণী দুর্গাওয়ী নমো বলে পুজোটা করে নেবে। আচ্ছা, এইবার দেখো এইভাবে পঞ্চদেবতার পুজো হয়ে গেল, মা বিপত্তারিণীকে আমি তাগাও দিয়ে দিয়েছি। এইবার চন্দনের ফোঁটা দিয়ে আর একটু দুব্বা আর ফুল নিয়ে এইবার পুষ্পাঞ্জলি দেবে। দেখো স্ক্রিনে পুষ্পাঞ্জলি মন্ত্রটি আসছে, তিনবার এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবে, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, এই যে মন্ত্র। কারণ মা বিপত্তারিণী মা দুর্গা মা কালীরই রূপ, উনি আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্যেই এই পুজো পৃথিবীতে এসেছিলেন, আর এই পুজো আমরা বিপদ থেকে রক্ষা করার জন্যেই আমাদের আমরা বিপত্তারিণী মাকে পুজো করে থাকি। তো এই মন্ত্রটি বলে তোমরা মাকে তিনবার অঞ্জলি দেবে, আর অঞ্জলি দেওয়ার পরে মাকে প্রণাম করবে। প্রণাম করে তোমরা তোমাদের মনের ইচ্ছা এবং যা কিছু সেগুলো বলবে। তো এইভাবে দেখো স্ক্রিনে মন্ত্রটি আসছে, পুষ্পাঞ্জলি মন্ত্রটি দিয়ে এইভাবে হয়ে গেল। তারপর মাকে প্রণাম করে নেবে, মাকে প্রণাম করে নিয়ে তোমাদের যেটা বলে ওম নমো বিপত্তারিণী দুর্গাওয়ী নমো বলে দেখো পুজো হয়ে গেল। এইবার যেটা করব আমরা, মাকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার জন্যে সবার প্রথমে একটু সামনে তিনবার গঙ্গা জল দেবে, দিয়ে ওম নমো বিপত্তারিণী দুর্গাওয়ী এতত ওম নমো বিপত্তারিণী দুর্গাওয়ী আচমন আচমনীয় বলে এখানে জল দে আচমন করা জল দেবে। তারপর ওম নমো বিপত্তারিণী দুর্গাওয়ী নমো বলে প্রত্যেকটি খাবার, যা যা তোমরা এখানে নৈবেদ্য সাজিয়েছো সবার মধ্যে একটু ফুল ছিটিয়ে দেবে, দিয়ে এইভাবে ভোগের ভোগ নিবেদন করে নেবে। এটা কিন্তু খুব সহজ সরলভাবে আমি বলছি, পুজোটা এইভাবে করে নিতে পারো। আর এখানে ১৩টি পান, ১৩টি সুপারি সাজিয়ে, ১৩টি নৈবেদ্য সাজিয়ে দিতে পারো, চালের নৈবেদ্য সাজিয়েও দিতে পারো। এইভাবে হয়ে গেল, তারপরে তোমরা আরতি ধূপ আর দীপ দিয়ে আরতি করে নেবে। ওম নমো বিপত্তারিণী দুর্গাওয়ী নমো বলে যেটা হচ্ছে তোমরা আরতি করে নেবে, আর অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবে। আর যখন আরতি করবে তখন কিন্তু আলাদা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে একটু কর্পূর দিয়েবে, কর্পূর দিয়ে সেই প্রদীপ দিয়ে কিন্তু আরতি করে নেবে। তো এইভাবে
আরতি করে নিলে, আর ওই একটি মন্ত্র হচ্ছে যেটি আসল মন্ত্র ওম নমো বিপত্তারিণী দুর্গা ঐ নমঃ, কিন্তু একটি মন্ত্র, এই মন্ত্র দিয়ে সমস্ত কিছু পুজো করে নিলে। এইবার যেটা করবে তোমরা, বিপত্তারিণী মায়ের ব্রতকথা একটু হাতে দুব্ব, আর একটু ফুল নিয়ে তোমরা বিপত্তারিণী মায়ের ব্রতকথাটা পাঠ করে নেবে। আর যদি তোমাদের কাছে না থেকে থাকে ব্রতকথা, তাহলে কোনো ব্যাপার না, ওম নমঃ বিপত্তারিণী দুর্গা ঐ নমঃ 108 বার যদি জপ করে নিতে পারো তাহলেও কিন্তু সেটা ভালো হয়, যদি তোমাদের কাছে ব্রতকথা না থেকে থাকে। তো এই দেখো ব্রতকথা পড়ে নিয়েছি, পাঠ করে নিলাম। এইবার যেটা হচ্ছে, এখানে 13 টাকা দক্ষিণা আছে, এই 13 টাকা দক্ষিণা ওম নমঃ বিপত্তারিণী দুর্গা ঐ নমঃ বলে, এ তো দক্ষিণায় নমঃ করে এর মধ্যে একটু ফুল, একটু চন্দন দক্ষিণার উপর দিয়ে, তারপর ঘটের সামনে সেই দক্ষিণাটি রেখে দেবে। দিয়ে হয়ে গেল এইভাবে পুজো। এবার অবশ্যই শাঁখ বাজিয়ে পুজো পূর্ণ করবে, প্রণাম করে শাঁখ বাজিয়ে নেবে, নিয়ে এইভাবে কিন্তু পুজো পূর্ণ হয়ে গেল। তো এইভাবে সহজ সরলভাবে পুরোহিত ছাড়া তোমরা অল্প জিনিসে মা বিপত্তারিণীর পুজো বাড়িতে বসেই করতে পারো, কারণ এই মুহূর্তে সব কিছু পাওয়া খুবই মুশকিল হচ্ছে। আমি নিজেও সব কিছু জোগাড় করতে পারিনি, দেখতেই পাচ্ছ, সেই জন্য। তো বিপত্তারিণীর এই তাগা মেয়েরা তোমরা হলে বাঁ হাতে বাঁধবে, আর ছেলেরা যদি বাঁধতে চাও ডান হাতে বাঁধবে। মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে, এইভাবে তোমরা এই বিপত্তারিণীর তাগা বেঁধে সেটা 13 দিন পর তোমরা এই তাগা খুলে দিতে পারো। তো এইভাবে দেখো পুজো কমপ্লিট করে নিলাম। তো খুব সহজভাবে বাড়িতে এইভাবে পুজোটা তোমরা করে নিতে পারো। আর যেটা আমি বললাম, সংকল্প করা যা কিছু সেগুলো করতে হলে আমার ভিডিও আছে, তোমরা পুজো পাঠ প্লেলিস্টটা গেলেই ওখানে আমার যেটা পঞ্চদেবতার পুজো, সংকল্প করা, এই সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। আর পুজোর পরে তোমরা দেখে নিলে বাড়িতেই তোমরা সহজ সরলভাবে কীভাবে বিপত্তারিণী পুজো করতে পারো, তো এইভাবে বিপত্তারিণী পুজো করে নিতে পারো। আর যেটা হচ্ছে পুজোর পরে তোমরা কী খাবে, পুজোর পরে তোমরা সাবু মেখে খেতে পারো, অনেকেই সাবু মাখা খায়, সেদিনে তোমরা সাবু মেখে খেতে পারো, নারকোল দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে সাবু মেখে, ফল মিষ্টি এইসব খেতে পারো। অথবা এই যে 13টা লুচি 13টা আলু ছোট ছোট টুকরো করে নেবে, 13টা আলু 13টা লুচি দিয়ে, আর একটা সন্দেশে 13টা টুকরো করে এইভাবেও তোমরা খেতে পারো। আর 13টা ফল আছে, ওর মধ্যে থেকে একটু একটু করে কেটে 13 রকম ফল খেয়ে নিতে পারো। তো এইভাবে তোমরা নিজের যেটা হচ্ছে উপোস ভাঙতে পারো, উপোস ভেঙে যেটা হচ্ছে এটা এইভাবে তোমরা খেয়ে নিতে পারো। তো এই হচ্ছে আজ বিপত্তারিণী পুজো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো পুজো ভিডিও আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।